সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্টের সাথে কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে সেই ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন অথবা সেই ব্যাংক থেকে টাকা আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন তো এই সকল বিষয়ে পরবর্তী ভিডিওতে জানাবো আজকের এই ভিডিওতে শুধু দেখাবো যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যুক্ত যুক্ত করবেন তো করার নিয়ম এবং এখানে কি রুলস এন্ড রেগুলেশন সব আপনাকে ফলো করতে হবে এই সকল বিষয়গুলো আপনি বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবেন সকল ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার প্রসেসটা একই আমি আজকে আপনাদের অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করে দেখাবো একই নিয়মে আপনারা সোনালী অগ্রণী এবং অন্যান্য বেশ কয়েকটি ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা যুক্ত করে নিতে পারবেন তো বিকাশের সাথে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করার জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে প্রথমেই সেই শর্তগুলো হলো আপনার বিকাশ বিকাশে যেই ফোন নাম্বারে খোলা আছে অর্থাৎ যে মোবাইল নাম্বারে খোলা আছে সেই নাম্বারটি আপনার আপনার ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্টের সাথে সাথে যুক্ত যুক্ত থাকতে হবে নয়তো আপনি এই বিকাশ অ্যাকাউন্ট করতে পারবেন না এটা হচ্ছে প্রথম শর্ত তারপর হচ্ছে যে জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেই একই জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনার এই বিকাশ অ্যাকাউন্টটিও খোলা হতে হবে অর্থাৎ আপনার জাতীয় পরিচয় পত্রের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো বিকাশ অ্যাকাউন্টে যেরকমভাবে দেওয়া আছে ঠিক একইভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যেও দেওয়া থাকতে হবে কোনো ভুল বা অমিল থাকলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি কখনো যুক্ত করতে পারবেন না আর কোনো স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনি বিকাশের সাথে যুক্ত করতে পারবেন না কারণ স্টুডেন্ট অ্যাকাউন্টগুলো খোলা হয় সাধারণত আপনার সার্টিফিকেটের বিভিন্ন তথ্য দিয়ে তাই আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট চাইলেও এই বিকাশের সাথে যুক্ত করতে পারবেন না কারণ বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে আপনার এনআইডি কার্ড দিয়ে তো স্টুডেন্ট অ্যাকাউন্ট যদি কারো থেকে থাকে তাহলে আপনি সেই অ্যাকাউন্টটাকে কিভাবে যুক্ত করবেন বা সেই অ্যাকাউন্টটাকে যুক্ত করার জন্য আপনাকে কী কী করতে হবে সেটা বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও আসছে তো পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলের সাথে থাকুন তো আমরা এখন দেখে নিব বিকাশ অ্যাকাউন্টের সাথে আমাদের অ্যাকাউন্ট যুক্ত করতে হবে তো তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন আজকে যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি সবার আগে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যদি অলরেডি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে গ্রেট তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে বিকাশের সাথে যুক্ত করার জন্য আপনাকে প্রথমে যে আপনার বিকাশ অ্যাপস রয়েছে সেই বিকাশ অ্যাপসের মধ্যে চলে যেতে হবে তো আমরা আমাদের বিকাশ অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি তো বিকাশ অ্যাপসে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড মানি নামে একটি অপশন রয়েছে আপনি চাইলে এখান থেকেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন অথবা আরও অপশনে চাপ দিয়ে অর্থাৎ মোর অপশন বা আরও অপশনে চাপ দিলে আপনি সেখানে ট্রান্সফার মানি নামে অপশন পাবেন আপনি চাইলে সেখান থেকেও যুক্ত করতে পারেন তো আমি অ্যাড মানি অপশানে ক্লিক করে আপনাদেরকে যুক্ত করে দেখানোর চেষ্টা করছি তো অ্যাডমানি অপশনে ক্লিক করার পর আপনি দুটি অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে ব্যাঙ্ক টু বিকাশ আর একটা হচ্ছে কার্ড টু বিকাশ যেহেতু আমরা ব্যাঙ্কের সাথে লেনদেন করতে যাচ্ছি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে যাচ্ছি তাহলে অবশ্যই আমাদের ব্যাঙ্ক টু বিকাশ অপশনটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে চারটি ব্যাঙ্কের নাম দেখতে পাচ্ছেন পরবর্তীতে এখানে বেশি বা কম থাকতে পারে সেটা ভিন্ন বিষয় তো বর্তমানে চারটি ব্যাঙ্কের সাথে আপনি যুক্ত হতে পারবেন বা চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যুক্ত করতে পারবেন তো সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার প্রসেসটা একই হবে তো আমি অগ্রণী ব্যাঙ্ক যেহেতু যুক্ত করবো তাহলে আমি অগ্রণী ব্যাঙ্কের নামের উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনি এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে ক্লিক করলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার নিয়মকরণ বিধিবিধান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনি চালিয়ে নিতে পারেন অথবা না জানতে চাইলে সমস্যা নেই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করুন এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর প্রথমে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বারটি রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি যত সংখ্যারই হোক না কেন সেটি সঠিকভাবে আপনি এই জায়গায় বসিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে এগিয়ে যার নামে একটি অপশন রয়েছে এই এগিয়ে যার নামে অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার নামটি সুন্দরভাবে বসিয়ে দেবেন অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট যার নামে খোলা আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যার নামে খোলা আছে সেই নামটি কিন্তু একই তো সেই নামটি এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন তো নামটি সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর আপনি এখানে এগিয়ে যার নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন তো সেখানে ক্লিক করার পরে আপনার যে নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেখানে একটি ওটিপি চলে যাবে অটোমেটিক্যালি সেটা অগ্রণী ব্যাঙ্ক থেকে আসবে সেই ওটিপিটি আপনি কপি করে নিয়ে আসবেন আমি এখানে কপি করে নিলাম ক্লিক করে করার পরে এখানে আমি পেস্ট করে দিচ্ছি তারপর এখানে তিরিশ সেকেন্ড সর্বোচ্চ সময় থাকি এর মধ্যে আপনাকে সাবমিট করতে হবে তো আমি এটা ওটিপিটা বসিয়ে দিই আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হয়েছে এখানে সফলভাবে আমার অ্যাকাউন্টটি যুক্ত হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে কিন্তু যুক্ত করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্কের নাম হচ্ছে অগ্রণী ব্যাঙ্ক আমি যুক্ত করেছি কখন যুক্ত করেছি সেটার টাইমটাও দেওয়া আছে তো আমি হোমে ফিরে যে অপশনে ক্লিক করে হোমে চলে আসলাম আসার পর এখন আপনি চাইলে এখানে অ্যাড মানি অথবা ট্রান্সফার মানি করতে পারেন তো আমি অ্যাড মানি অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ব্যাঙ্ক টু বিকাশ অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ব্যাঙ্ক টু বিকাশ অপশনে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন যে অগ্রণী ব্যাঙ্কটা এখন উপরে চলে গেছে অর্থাৎ এই ব্যাঙ্কটা আমার সাথে যুক্ত আছে বা এটা সেভ করেন করা আছে তা আমি চাইলে এখন এখান থেকে লেনদেন করতে পারি তো ব্যাংকের সাথে কিভাবে লেনদেন করতে হবে বা সেখানে কীভাবে ট্রান্সফার করতে হবে মানি অথবা সেখান থেকে কীভাবে টাকা নিয়ে আসতে পারবেন সেটা চার্জ লিমিট ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু পরবর্তীতে ভিডিও আসবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে সেই ভিডিওটি দেখে নেবেন আর আমার চ্যানেল ভিজিট করে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারেন